হ্যালো গাইস, কেমন আছেন সবাই? বাইন্যান্স ওয়েব থেকে নতুন একটা অ্যাডপ চলে আসছে, দেখতেছেন ফেভার এনএফটি ফর সোশ্যাল টোকেন অ্যাডপ। এই যে অ্যাডপটা, এই অ্যাডপটা একটু জটিল, এটার টিউটোরিয়াল আমি এখন দেখিয়ে দিব সব কিছু আপনাদেরকে, খুব ইজিভাবে দেখিয়ে দিব কীভাবে কী করবেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারবেন, কোনো গ্যাস ফিও লাগবে না। সো এটা দেখা দিব এবং এইটা দ্রুত আপনারা করবেন, কারণ হচ্ছে এখানে দেখতে পাইতেছেন অলরেডি আজকে অ্যাডপটা আসছে এবং আজকের মধ্যেই দেখেন 21,000 কিন্তু অলরেডি ডান, 21,000 মানুষ এটাতে জয়েন করে ফেলছে। অ্যান্ড 1,00,000, প্রথম 1,00,000 মানুষই এটা পাবে, এর বেশি পাবে না, কারণ আমরা এখানে ভিতরে যদি চলে যাই তাহলে এখানেই দেখতে পারবো। তো অ্যাডপ পেজে এখানে চলে আসলে এরকম আপনারা দেখতে পারবেন একটা ইন্টারফেস, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর দ্য ফার্স্ট 1,00,000 ইউজার হু হ্যাভ মিন্টেড, যারা প্রথম যে 1,00,000 মানুষ মিন করবে তাদের হচ্ছে এনএফটিটা, তারাই হচ্ছে অ্যাডপ পাবে। সো দ্রুত দ্রুত করবেন, 1,00,000 পূর্ণ হওয়ার আগে, দেখলেন তো 21,000 অলরেডি হয়ে গেছে, মাত্র কয়েক ঘন্টা আগে অ্যাডপটা আসছে। তো 1,00,000 হতে কিন্তু এক দুই বা দুই দিনের বেশি লাগবে না। সো অ্যাডপ পেজে আসলে এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে আপনারা লগ ইন উইথ বাইন্যান্স ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করলে আপনারা এরকম পাবেন, আপনার ওয়ালেটটা এখানে শো করবে। দেন ক্লেম মাই এনএফটি, এখানে একটা ক্লিক করে সাইনে ক্লিক করে দিবেন, কোনো ফি কাটবে না, জাস্ট এনএফটিটা পেয়ে যাবেন, এখানে ক্লেম হবে, ক্লেমিং হচ্ছে। সো দেখেন প্রথম যখন জয়েন হয়েছিল, কনগ্রেটস ফর জয়নিং এখানে লেখা আসছে, এবং এখানে লেখা আসছে যে আপনার এনএফটিটা একটু ডিলে হবে আসতে ওয়ালেটে, এখন একটু চাপ বেশি এই কারণে, বাট আমি প্রথম প্রথম করছিলাম সো আমারটা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি। তো আপনার এনএফটিটা যদি পান তাহলে কীভাবে দেখবেন কোন জায়গায় আছে, জাস্ট এই জায়গায় আপনার ওয়েবসাইট ওয়ালেটের এনএফটিতে চলে আসবেন, যেন এখানে দেখতে পাবেন যে এই যে আমি এটা কিন্তু পেয়ে গেছি। আপনারা করলে সাথে সাথে পাবেন না, এখন হয়তো বা একটু টাইম লাগতে পারে, এই এতটুকু করে জাস্ট আপনারা বসে থাকবেন, যখন এখানে এনএফটি আসবে তারপরে হচ্ছে এখন যেটা দেখাবো তারপরে করবেন, এখানে এনএফটি আসার পরে। সো এইখানকার, সো আপনারা হচ্ছে জাস্ট এই এনএফ ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন, দেন এনএফটিতে ক্লিক করলে আপনারা এই যে দেখেন এনএফটিটা এখানে শো করবে। তো আপনাদের যতক্ষণ পর্যন্ত এখানে এনএফটি শো না করার তখন পর্যন্ত আপনারা ওয়েট করবেন, এখানে এনএফটি শো করার পরে হচ্ছে নেক্সট এখন যা দেখাবো সেটা হচ্ছে এখানে এনএফটি শো হওয়ার পরে করবেন। সো এতক্ষণ যেটুকু দেখালাম মিন্ট এনএফটি ক্লেম এনএফটি দিয়ে জাস্ট ওয়েট করবেন, দেন এখানে একটু পরপর বাইন্যান্স অ্যাপে ঢুকে চেক করবেন যে এখানে এনএফটিটা আসার পরে হচ্ছে এখন আমি যেটা দেখাবো সেটা করবেন। সো এরপরে হচ্ছে আপনারা বাইন্যান্স এই গুগল প্লে স্টোরে আসবেন এবং ফেভার সোশ্যাল উইদাউট সিলস এই অ্যাপটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, দেন এটা ওপেন করবেন। সো অ্যাপ ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন, তো সাইন আপ টু ফেভার এখানে ক্লিক করবেন, করার পরে এখানে ইনভাইটেশন কোড দিবেন, ইনভাইটেশন কোডটা আমি হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, ইনভাইটেশন কোডটা এইখানে আপনারা পাবেন, এই যে এই জায়গায় লেখা উঠবে দেখবেন এই ইনভাইটেশন কোডটা, এই ইনভাইটেশন কোডটা আপনারা এখানে ইনপুট করবেন, এবং এই ইনভাইটেশন কোডটা আমি ভিডিও ডিসক্রিপশনেও দিয়ে দিব। তো কোডটা দেওয়ার পরে আপনারা হচ্ছে ইন্টার ইনভাইট কোড এখানে একটা ক্লিক দিবেন। সো এরপরে আপনি হচ্ছে এখানে আপনার একটা জিমেল দিবেন এবং এখানে আপনি পাসওয়ার্ড দিবেন আপনি অ্যাকাউন্ট করার জন্য, জাস্ট আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে তারপরে সাইন আপ টু ফেভারে ক্লিক করবেন। সো আমি এখানে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিছি, দেন সাইন আপ টু ফেভার এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিবেন, দেন আই এম নট রোবট এখানে একটা ক্লিক দিবেন, তারপর হচ্ছে এরও এটা ভেরিফাই করবেন, আমার বাস দিছে সো বাসগুলো ক্লিক করে আমি ভেরিফাই করে ফেললাম। তো ভেরিফাই হয়ে গেছে, দেন এখানে আপনি একটা ইউজার নেম দিবেন, আপনি বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নেম দেন সেরকম একটা ইউজার নেম দিবেন, না সরি এখানে আপনার নাম দিবেন। সো আমি আমার নাম দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিলাম, দেন নেক্সট ক্লিক করবেন, তারপর হচ্ছে ইউজার নেম দিবেন, ইউজার নেম হচ্ছে আপনার ইউনিক হতে হয় যেটা অন্য কারণ নেই। সো আমি ইউজার নেম দিয়ে দিলাম, দেন নেক্সট দিবেন, ইউজার নেম আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জও করতে পারবেন, দেন আপনি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। সো আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিছি, দেন হচ্ছে লেটস গো এখানে ক্লিক করে দিবেন। সো এরপর হচ্ছে নো কন্টিনিউ টু ফেভার এখানে একটা ক্লিক করে দিবেন, দেন হচ্ছে আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন L1 লেখা এখানে একটা ক্লিক দিবেন, তারপরে মাই ওয়ালেটস এখানে একটা ক্লিক দিবেন, দেন কানেক্ট এ ওয়ালেট এখানে ক্লিক করবেন,
সো মাই ওয়ালেটস এখানে ক্লিক দিবেন, দেন হচ্ছে কানেক্ট ওয়ালেট ক্লিক দিবেন, দেন এই যে নিচে কানেক্ট অ্যানাদার ওয়ালেট অথবা আপনাদের এখানে কানেক্ট ওয়ালেট যেটাই থাকুক ঠিক ক্লিক করবেন, দেন কানেক্ট এ ওয়ালেট আবার ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে বাইন্যান্স ওয়েব থ্রি নাই, সো না থাকলে হচ্ছে আপনারা সিম্পলি ওয়ালেট কানেক্ট এখানে একটা ক্লিক দিবেন, তাহলে এখানে বাইন্যান্স ওয়েব থ্রি আসার কথা। এই যে বাইন্যান্স আসছে, সো বাইন্যান্সে ক্লিক করে দিলাম আমরা, দেখি কানেক্ট হয় কি না। আচ্ছা হয় নাই, তো এভাবে যেভাবে দেখালাম এভাবে কয়েকবার ট্রাই করবেন, হয়ে যাবে। এখান থেকে যদি কানেক্ট হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি কানেক্ট না হয় তাহলে আমাদের হচ্ছে ওয়েব ভার্সনে গিয়ে এটা কাজটা করতে হবে। সো আমরা এখন চলে যাব ওয়েব ভার্সনে ফেভারের। সো আমরা এখানে চলে আসছি favor.com, এই ফেভারের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসছি। দেন এখান থেকে জাস্ট মেনুতে চলে যাবেন, দেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটটা এখানে জাস্ট কানেক্ট করে নেবেন। ও প্রথমে আমাদের লগ ইন করতে হবে। সো আমরা যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আইডি ক্রিয়েট করছিলাম সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এখন এখানে আমরা লগ ইন করবো। সো আমরা আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিছি, দেন লগ ইন দিলাম, দেন হচ্ছে একবারে এই নিচে চলে আসবো, ভিউ মাই এনএফটি এখানে একটা ক্লিক দিব, দেন হচ্ছে আবার ওয়ালেট কানেক্টে ক্লিক করে আমরা ওয়ালেটটা কানেক্ট করবো, দেন এখানে সিলেক্ট ওয়ালেট এখানে একটা ক্লিক দেবেন, এরপরে বাইন্যান্সে ক্লিক। সো এরপরে এখানে এরকম আসলে দেন কনফার্ম দিবেন, এবং এখানে জাস্ট এই যে এখানে দেখেন ভেরিফাই লেখা আসছে, সো ভেরিফাইতে ক্লিক করে দিলাম, দেন আবার বাইন্যান্স ক্লিক করবেন। সো দেখেন আমি পুনরায় দেওয়ার পরে সাইন অপশনটা আসছে, আমি সাইন দিয়ে দিলাম, এখন এটা ভেরিফাই হয়ে যাওয়ার কথা। সো ভেরিফাই দেওয়ার পরে মানে একটু সার্ভার প্রবলেম করে, আপনারা কয়েকবার ট্রাই করবেন কানেক্টের অ্যান্ড কয়েকবার ট্রাই করবেন ভেরিফাইয়ের, একবার না যদি না হয়। দেন এখানে দেখেন ইউ আর অল সেট এখানে লেখা আসছে, ইউর এপিক এনএফটি ক্যান নাও বি অ্যাডমায়ার্ড বাই আদার্স। তো এখন সব কিছু কমপ্লিট, এখানে এতটুকু আপনারা করবেন, এবং এইখানে আরও কিছু কাজ আছে সেটা এই ভিডিওতে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপর ভিডিও দেখতেই ভয় পাবেন। সো এই ভিডিওতে বাকি আর কিছু বললাম না, এতটুকু কাজ করলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট, আপনি 500 ফেভার টোকেন হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে। যেখানে কানেক্ট মাই লেন্স প্রোফাইল অ্যান্ড কানেক্ট মাই সাইবার প্রোফাইল, এই দুইটার ভিডিও আমি দিয়ে দিব। এখন আপাতত আমরা 3 নম্বর টাস্কটা কমপ্লিট করে ফেলছি, আর হচ্ছে ওই 2 নম্বর এবং 1 নম্বর এই দুইটা আমি করে আরেকটা ভিডিওতে করে দেখাই দিব। আপাতত আপনার এই ভিডিও দেখে জাস্ট 3 নম্বর যেই টাস্ক দেখালাম এতটুকু কমপ্লিট করে রাখেন, তাহলে আপনাদের এয়ারড্রপ পার্টিসিপেন্ট ডান। আর এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, এগুলো করলে এক্সট্রা পয়েন্ট পাওয়া যাবে, মানে এক্সট্রা রিওয়ার্ড পাবেন। সো ওটাও দেখাই দিব নেক্সট ভিডিওতে, সব কিছু দেখাই দিলাম। এভাবে জাস্ট করেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।